পাড়ি ধরো সুজন নাইয়া আমি নবীর ফুল পাই না নদীর ফুল পাই না নাম হচ্ছে আমাদের বলাগড়, নৌকো আমাদের বলাগড় মার্কেটই সবচেয়ে নাম করা। হ্যাঁ, এই কাঠের মিষ্টি বলাগড় ছাড়া কেউ পারবে না। আমাদের সাধারণত বর্ষা হলে পরে বিক্রি হয়। এই দু মাস আড়াই মাস যখন বর্ষা জোর হচ্ছে, বর্ষাটা হবে আপনার শেয়ার ভাত দেবে, আসেনি, বর্ষা শেষ হয়ে গেল, ওই তখন খানকতা লোকও বিক্রি করবে। আমাদের এইসব কারণে কেউ 15টা, কেউ 10টা, কেউ 3টে, যার যেমন পয়সা আছে। 800 লোক আমাদের এখানে হবে না, আপনার 300 লোক তো ধরে মনে হয় সরকারি, যেগুলো আপনাদের বন্যার জন্য লোন স্যাংশন কাজ, যেগুলো মুর্শিদাবাদ, হ্যাঁ, আপনার আপনার এদিকে বাঁকুড়া এইসব সাইডে যেগুলো আছে না, ওই স্যাংশন উনি পায়। উনি একাই তো 500-700 লোক করতে পারে, যত সরকারি কাজ উনি নেবে টেন্ডার না। মুর্শিদাবাদ চলে গেল 200 খানা বহরমপুরে, ওনার সেন্ট্রে অর্ডার হয়ে গেল। তারপর নদিয়া ডিস্ট্রিক্টে আপনার হলো, এইসব মৎস্যজীবীদের লোকগুলো হবে, সব তো উনি পাবে না, এই ভদ্রলোক পাবে তো, আপনারা পাবেন না কেন? না, আমাদের তো কোনো কাগজপত্র নেই। বলাগড়ে হিন্দু মুসলমান দুজনেই আছে, মানে না না মুসলমানের মিষ্টি অনেক আছে। আপনি কি প্রথম পুরুষ? এটা ঘটনা হচ্ছে কি, এটা আমাদের কাজ নাই, কাজটা হচ্ছে এখানে রাজবংশী পাড়া, এটা এটা শিল্প হচ্ছে ওদের কাছে, আমরা শিখেছি কাজটা। আমরা স্কুলে হয়তো পড়তে পারিনি, ক্লাস 4-5 পর্যন্ত পড়ে পড়ে ওঠে, তখন এই কাজটা চাহিদা ছিল ভালো, দুই ঘুরে বেড়া বলে এই কাজ আয় আমার কাছে কাজ শিখ। তখন শিল্প কাজ শিখলাম, কেউ ফার্নিচার কাজ শিখলো, আমরা লোক কাজ শিখলাম, এইভাবে কাজ শিখতে শিখে কাজ করছি। মালয়েশিয়াতে ভালো কাঠ তো আপনারা খুব বেশি ইয়ে করেন না, সিজন করেন না, কাঁচা সিজন যা পাওয়া যায় তাই দিয়ে করা হচ্ছে। কেউ বাবলা বুঝলো না, কেউ আপনার আম ইয়ে আমড়া কাঠে নিল, কিংবা ভাজা ভাড়ে নিল, কিংবা আপনার জল খিসে নিল, চলে গেল। দুজন হ্যাঁ দুজন
তো আপনি কি আপনার বাবাকে এই কাজই করতেন? হুম, এখানে এখানেই আমরা কতদিন করছি। বাবা যখন বয়স হয়ে গেছে ওনারা এখনো করেন বেশি বয়স হলে এসব কাজ চোখের নজর না হলে হবে না, মানে যে নৌকার যে ডিজাইনটা আনতে হবে তো চোখের নজর না হলে হবে না এই সমস্ত কাজ। চোখ গেলে তো এই কাজ হবে, অন্যান্য কাজ হবে। বয়স হয়ে গেলে চশমা নিয়ে হালকা কাজগুলো করতে পারবে, এই লৌকার যে পাথিগুলো মারতে পারবে এই সবগুলো চোখে দেখতে পাবে না, যে এই জাপির কাটাগুলো বেশি কেটে ফেলে ফাঁক হয়ে যাবে, দেখতে খারাপ না? কী করে থাকবে আমাদের দিকে যদি সরকারি না তাকায় একটু? তাতে কোমর থেকে নিয়ে সবাই শিল্প আপনার লোন পায়, তারা করে কম খেতে পারে। আমাদের কিছু আছে কি? কিচ্ছু দেয় না আমাদের, আর শিল্প দিয়ে লক্ষ্যও করে না। এই বছর আপনার বর্ষা হয়নি, খরা ডিক্লেয়ার করে দিয়েছি, যার জন্য জল নেই। আচ্ছা, হ্যাচারিতে যারা পুকুর নেয় তারা পুকুরে দেখার লোকও লাগে। এখন তো পুকুরের বিজনেস খুব চারিদিকে, আপনার কলকাতায় ফেরি ফেরি সব লোকও লাগে। এখন সে জিনিসটা কলকাতার মতো ভেঙে জল আছে, আর বাদ বাকি পুকুরে জল নেই, কোনো ডিবিসির খালে জল নেই। ডিবিসির বহু খাল আছে, লোক পাড়া পাড়ার জন্য ওপার থেকে এপারে যাওয়ার জন্য বাড়ি পাড়া গ্রামে আসা যাওয়া করে, তাদের শুকনো পুরো তারা ডিঙিয়ে চলে যাচ্ছে, ওপর দিয়ে নেমে চলে যাচ্ছে। এইভাবে তো আমাদের বেচা কেনা কমে গেছে। হ্যাঁ, সেই লোকটা বিক্রি করতে তিন মাসও পারিনি, হ্যাঁ দাম হয়নি। আমরা 5,000 বই বিক্রি করিনি, না করে তো 3 মাস হয়ে গেল, ওভার হয়ে যাচ্ছে, টাকা দিতে হবে দেওয়ালির পরে। আমরা যাতে 5,000 পেলাম, 7,000 লোকরা খরচা করেছি। ধরুন আমি বাইরেও কাজে যাই, শুধু এখানে কাজ করি না, এখানে তো 5-6 জন মিলে কারখানাটা করি। হ্যাঁ, নিজের কাজ তো পুঁজি করলাম, কিছু লোক জানাশোনা আছে, আমার নেই ওর আছে, ওর ধরুন ও একটা লোকও বিক্রি করলো, আমার জানাশোনা একটা লোকও বিক্রি করলো, এ 5-6 জন মিলে কারখানা করেছি। এবারে আচ্ছা, তারপরে ধরুন একবার চললো না, এই আমাদের সিজন চলে যাচ্ছে, সুন্দর আপনার সুন্দরবনে চলে যাবো, শঙ্করপুর চলে যাবো, আপনার কাঁথি চলে যাবো। আগে তো ছোটো হতো, এখন বিরাট বড় বড় সাইজের হচ্ছে। দীঘাতে দেখবেন প্রচুর ধরনের তৈরি হচ্ছে, দীঘাতে তৈরি হচ্ছে, শঙ্করপুর তৈরি হচ্ছে, আপনার উড়িষ্যা তৈরি হচ্ছে, আমাদেরই মিশ্রি সব তৈরি করছে। আপনার দুর্গাপুজোর আগে থেকে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ভালো চলে, বর্ষা হয়নি। আচ্ছা, আমরা বাইরে বাইরে কাজ করি, এখানে ধরুন মাটির লোক বিভিন্ন জায়গায় মাটির লোক হয়ে থাকে। আপনার নৈহাটির থেকে ওই দিক থেকে আপনি দেখুন, এই লাইনে মাটি কাটার লোক, গঙ্গাতে মাটি কাটার লোক প্রচুর আছে, মানে প্রচুর পরিমাণ, 5,000 লোক চলছে মাটি কাটার জন্য। এই লোকগুলো ভাঙে চলছে, হ্যাঁ 5 বছর কারো চেয়ে চালিয়েছে, কেউ 2 বছর করেছে, তার লোকগুলো ভেঙে যাচ্ছে, বা ডালি খারাপ, উপরটা খারাপ হচ্ছে, বা নিচে খারাপ হচ্ছে, কারণ সাইড পাঠাইতে হবে। এই কাজগুলো আমরা করি, রিপেয়ারিংগুলো তো আমার 200 টাকা রয়েছে, তার বাইরে দুপুরে খাচ্ছি। এসব কাজ আমাদের নানান জায়গা হয়, আমাদের আন্দামান নিয়ে যেতে চায়, এমন লোক আছে এখানে, বড় ইন্ডাস্ট্রি একটা আছে, যে আমাদের প্লেনে নিয়ে যাবে বা জাহাজে পাঠাবে, হ্যাঁ এমনকি গেছে আমাদের অনেক মিস্ত্রিও গেছে, আমরা যাই না। শুনুন, আমাদের কথা হচ্ছে কি, যে ব্যবসা হচ্ছে মাছ ধরা। আমার বাপ ঠাকুর দাদা মাছ ধরিয়ে খাইয়ে আমাদের মানুষ করে গেছে, বুঝতে পারছেন তো? আমরা কিন্তু আমার বাম্মা ওই কাজ শেখাইনি, বুঝতে পারছেন? কেননা ওই সমস্ত দিন ঘুমলো আর রাত্রি হলে জালে গেল, বউ ছেলে মেয়ে ফেরত দিয়ে গেল জালে, ওই জন্য ওই কর্ম আমাদের শেখাইনি, আমাদের এই কর্ম শিখিয়েছে। এখন আমাদের আমরা এই কর্মই করে যাচ্ছি, কিন্তু আমাদের ছেলেকে আমরা এই কর্ম শেখাচ্ছি না। তাদের কি শেখাচ্ছে? তাদের এখন মোটামুটি যে অন্য অন্য সব লাইন ধরে গেছে, লেখাপড়া করিয়ে অন্য কিছু করে, হ্যাঁ অন্য কিছু করে। এখন সুরাট, জয়পুর, বোম্বে, দিল্লি বহু জায়গা সব যাচ্ছে, সোনার উপর কাজ রয়েছে না, এখন সেই সমস্ত কাজ আমরা সেই সব কাজ আমরা শেখাচ্ছি এখন, তাহলে আমরা এই কাজ এখন শেখাচ্ছি না। সেই জন্যই বলছি যে আপনাদের ছেলেমেয়েরা যদি না শেখে তাহলে কে শিখবে? শিখবে অন্য অন্য লোক, হয়তো শিখবে, শিখবে না কথা তো বললে হবে না। আমাদের ছেলেমেয়েকে আমরা শেখাবো না, অন্য হয়তো আপনার তো এই কাজটা তো খুব ভালো লাগছে, আপনার ছেলেকে আপনি তো শেখাতে পারেন। কারণ একটা সময় এরকম হবে আর নৌকো তৈরি হবে না, হ্যাঁ একটা সময় তাহলে আসবে তো নৌকো তৈরি বন্ধ হয়ে যাবে। না না, নৌকো তৈরি বন্ধ হবে না, নৌকো চলবে, নৌকো তৈরি বন্ধ হবে,
কাঠের লৌকো নাই, কাঠের লৌকো হবে। এই লৌকো যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী চলবে না। Thank you.